মুর্শিদাবাদ জেলার বড়গা থানার অন্তর্গত ময়ূরাখী নদীর মাঝে অবস্থিত চৈতপুর বেলতলা শ্মশান, সেখানে থাকেন এক সাধু। এদিন ওই সাধুর কাছে পরিবারকে নিয়ে আসেন 35 বছরের কান্দি শহরের ভোলানাথ পাড়ার বাসিন্দা রাজু দাস। পরিবারের সদস্যরা জানান, রাজু দাসের ওপর আত্মা ভর করেছে। তাদের অভিযোগ, নিহত সুস্মিতা রায় ও রানী শেখ নামে দুই মহিলার আত্মা তার শরীরে প্রবেশ করেছে। এরপর থেকেই বাড়িতে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে রাজু দাস। বাড়ির লোক ধরো গা, ওকে ছেড়ে দিই, ওকে তো বাড়ির লোক দেখুন ধরা বাড়ি দেখতে পাই না, বুদ্ধি চলে গেছে, ঝুলি দিচ্ছে, কেউ ইয়ে করছে, ধরো গা পরিবারের সদস্যরা রাজু দাসকে নিয়ে আসেন ভূত ছাড়াতে। ওই সাধু মন্ত্রের জোরে রাজু দাসের ভিতর থেকে দুটি অশরীরী আত্মাকে মুখে জুতো দিয়ে বটগাছের তলায় ছেড়ে দেয় ওই সাধু বলে অভিযোগ। বারে বারে কিন্তু ওই অপমান ভালো চামড়ারই আগে আছে, জালি চলেছে, চলে যাও বটতলা। সাধু বাবা যা বলাতে বলুন, আমরা তো ওইসব জানি না কো। আত্মা চলেছে নাকি? কি করা যায় বলো দেখি নি, আমাকে বলি দাও কি করলে ভালো হয়, কি করলে ভালো হয় বলো, আমি তোমার করে দেবো, কিছু করবো না। তুমি বারে বারে তিনবার ধরা, তিনবার আমাকে খাটাইছো তুমি, হ্যাঁ তিন সত্যি করছো, আমি নাই তোমাকে ভালোবেসে আমি পারছি না সেরকম দাবাই দিতে, দাবাই আমার বলা হয়েছে। সুস্মিতা বিয়ে হয়নি, এইটা বোধ হয় বিয়ে হইয়ে গলা কিরকম লটাপটি হয়েছিল, চলে গেল, চলে গেল তো, এখন নাই তো বাবা, এখন আর নাই, তাই জিজ্ঞেস করছি। বিজ্ঞানের যুগে এসব কুসংস্কার এখনো গ্রামে গঞ্জে হচ্ছে, এমন ঘটনায় মানুষ হতবম্ব। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দবার্তা।